हेलो दे यूट्यूब एंड वेलकम बैक टू माय चैनल। आज के अपने एक नतून भ्रमणर ब्लॉग देखाबो व्हिच इज कोलकाता हेरिटेज रिवर की क्रूज। আমরা এসে গেছি একটু দেরিতে, সো 4টাটা মিস আউট, 6টাটাতে যাব। আর এই ব্লগে আপনারা দেখতে পাবেন আমার দাদাকে अगेन কোলা দা, यस, যার সাথে আমি বকখালি গেছিলাম, সো ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন যাওয়া যাক। मिलेनियम पार्कर मेन गेटे इले आपनारा देखते पाबेन जे सुंदर भावे सुसज्जित टिकिट काउंटार। कोलकाता हेरिटेज रिवर क्रूज लेखाई आछे 39 टाका, माने 39 रुपीज पर पर्सन टिकिटेर बिनिमय आपनारा देर घंटा उपभोग करते पारबेन रिवर क्रूज। और एखाने टाइमिंगगुलो देवा आछे जेमन मानडे टू फ्राइडे 4টে এবং 6টা। आमरा फ्राइडे गेछिलाम आर 4টে मिस आउट करे गेछिलाम बोले आमरा तो रिवर हेरिटेज राइडटा तो मिस आउट करे गेलाम। तो सेइजन्यई भाबलाम जे चलुन एकटु बोटे चढ़ा जाक और हावड़ा अब्दि जावा जाक, केननो द वेदर टुडे इज रियली वेरी वेरी गुड। सो चलुन देखा जाक उइकेंड्स ए हेरिटेज क्रूजर टाइमिंग एक बेसि। नीचे डिस्क्रिपने टाइमिंग लिखे देव, बोधाय 4-5 मत फेरी पावा जाए, किन्तु से दिन जेहेतु एक्षुनि बोल्लाम जे 4টেরটা मिस आउट करे गेछिलाम, सो आमरा 6-8 जाब भेबेछिलाम। और तार आगे आमादेर काछे प्राय 1.5-2 घंटा मत टाइम छिलो, ताई आमरा भाबलाम जे एकटु जेकोनो एकटा बोट बा फेरीते करे एकटु हावड़ा अब्दि घुरे आसा जाक एबं हावड़ा ब्रिजटाके आर एकटु काछे थेके देखा जाक। আর ওখানে কিছুক্ষণ সানবেথ করতে করতেই চলে এলো আমাদের সাভারি 3 তলার এই লঞ্চ বা ফেরিটা। তার নাম ছিল শিক্ষাশ্রী, দেখতে বেশ হাইটেক এবং মডার্ন লাগছিল। আর আমরা উঠে পড়লাম, সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারা যায় সম্ভব করে বা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা করেই। এই ভিডিওটি করা হয়েছিল অক্টোবর মাসে, পুজো কিছুদিনের আগে। তো তখন ওয়েদারটা বেশ ভালোই ছিল, নট গরম নট ভেরি ঠান্ডা, আর বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা উঠে পড়েছি, হাওড়ার দিকে যাব, চলুন। অ্যান্ড যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম সত্যি খুবই ভালো ছিল, বিকজ সেদিন ওয়েদারটা খুবই ভালো, একদম নীল আকাশ, সুন্দর মখমলের মতো মেঘ, আর তার উপরে রোদে যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছিল নদীতে, গঙ্গা নদীতে, সেটা সত্যি অপূর্ব সুন্দর। আর এই হলো আমাদের কলকাতার সবথেকে বড় এবং সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড অলসো বিউটিফুল সিম্বল, দ্য হাওড়া ব্রিজ, যাকে আমরা রবীন্দ্র সেতু নামেও চিনি। এটার ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো যে এটা অলমোস্ট 2113 ফিট লং। এটা একটি ক্যান্টিলিভার ব্রিজ, মানে মাঝখানে কোনো সাপোর্ট নেই। এবং এটার ব্যাপারে আরেকটু ইনফো কিছুক্ষণ পরে আবার দেব। প্রথমে একটু আর একটু বেশি আমাদের গঙ্গার সৌন্দর্যটাকে একটু উপভোগ করা যাক নাকি। দুর্দান্ত সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি এখন গঙ্গার এপারে, মানে হাওড়া স্টেশনের কাছে। একটু টাইম কেলিং এই জাস্ট, যেহেতু নেক্সট রিভার ক্রুজ ইজ ফ্রম 6 PM, তো আমরা হাওড়াতে এমনি এলাম। অ্যান্ড একটু হাওড়া ব্রিজের সৌন্দর্য আপনাদেরকে দেখাই। এই ক্লিপটা আপনারা বুঝতে পারবেন যে হাওড়া ব্রিজের মাঝামাঝি কোনো সাপোর্ট নেই এবং সেই জন্য এটাকে ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়। হেরিটেজ বোট রাইড তো হলো না, একটুখানি পরে হবে, কিন্তু আমরা মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া অবধি এলাম। সত্যি ইট ওয়াজ অ্যামেজিংলি, কি বলবো, মানে খুবই রিফ্রেশিং। আর এতদিন পরে ব্রেথ অফ ফ্রেশ এয়ার,
আর ওয়েদারটাও আজকে দুর্দান্ত। আমার পেছনে দেখতেই পাচ্ছেন দ্য স্কাইজ, দ্য ক্লাউডস, পেছনে হাওড়া ব্রিজ, ঐতিহ্যবাহী, আর চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা। সত্যি ইট ইজ কোয়াইট আ গুড এক্সপিরিয়েন্স, অ্যাট লিস্ট এখনও অবধি। চলে এলো আমাদের সেই তিনতলা ফেরি এবং আমরা উঠে পড়লাম এবং চলে গেলাম আবার ওই মিলেনিয়াম পার্কের ঘাটের ওখানে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই ভিড় জমায়েত হয়েছিল, আর আমরা চেষ্টা করছিলাম যতটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায়, কিন্তু তার মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট আর একটু কম্প্রোমাইজও কিছুটা আছে বললেই চলে। আর আপনারা এলে আমি অবশ্যই বলবো স্যানিটাইজার এক্সেট্রা অবশ্যই সাথে রাখুন এবং নিজের সেফটি নিজে মেনটেন করুন। সো ফার্স্টে টিকিট চেকিং এর পরে এই সিকিউরিটি মহাশয় আমাদের টেম্পারেচার মাপলেন ওই থার্মোগান দিয়ে, এবং তারপরে আমরা এগিয়ে গেলাম। পাশে বেশ একটু চার্ট মতো একটু অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তো আর এখন পড়ার টাইম নেই বিকজ আমরা সেই দুপুরবেলা থেকে প্রায় ঘুরছি বললেই চলে। তো আমরা এবার এগিয়ে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন ক্রুজ রাইডে ওঠার জন্য। আর ওই হলো আমাদের জেটি, এই ফেরি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সন্ধ্যেবেলায় হওয়ার ফলে অবশ্যই লাইটিংটা আমরা দেখতে পাচ্ছিলাম, আর সত্যি খুব সুন্দরভাবে সুসজ্জিত, হরেক রকমের টুনি বাল্ব এবং টিউব লাইট, গ্রিন কালার, ইয়েলো কালার টিউব লাইট দিয়ে সাজানো হয়েছে। আর প্রথমে ফেরিতে ঢুকেই, ক্রুজে ঢুকেই চোখে পড়ে গেল সব থেকে লোভনীয় জিনিস, যেটি সিঙ্গাড়া প্যাটিস এবং ভেজিটেবল চপের দিকে, যেটা একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, 15 টাকার সিঙ্গাড়া, 15 টাকার ভেজিটেবল চপ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাজানো, সিম্পল ইয়েট ভেরি এলিগেন্ট অ্যান্ড বিউটিফুল, আর সুন্দর বেশ আরাম কেদারা স্টাইলের চেয়ার। আর এটা হলো সেলফি জোন, আর বেশ মাটির আর্ট ওয়ার্ক, মাটির কাজ, কারুকার্য দিয়ে সাজানো। তবে একটা জিনিস খারাপ লাগলো যে এটা একটা সত্যি খুব পুরনো একটি ফেরি, যদি আমাদের ওই তিনতলা ফেরিটা সাজিয়ে গুছিয়ে এরকম করা হতো তাহলে সত্যি খুব ভালো হতো। এবং তারপর আমি চলে গেলাম ওপরে, মানে দোতলায়, অ্যান্ড দোতলাটা আরও বেশি বিউটিফুল বিকজ পুরো সিলিংয়ে, দোতলার পুরো সিলিংটাতে এরকম সুন্দর ছোট্ট ছোট্ট টুনি বাল্ব, অরেঞ্জ কালারের টুনি বাল্ব এবং এলইডি দিয়ে সাজানো, এরকম কাগজের ফুল দিয়েও সাজানো, এবং একটা ছোট্ট পোডিয়াম স্টেজ মতো আছে। জানি না এটা কেন ছিল, প্রবাবলি কোনো না কোনো একদিন কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো হয় বা হয়েছে আগে। আর এখানেও সিমিলার টাইপসের চেয়ার, আর স্পেশালি সব থেকে বেস্ট লাগছিল সিলিংটা, এত সুন্দর করে অরেঞ্জ কালারের এলইডি দিয়ে সাজানো যে সত্যি অপূর্ব লাগছিল রাত্রেবেলায়। থ্যাংক গড আমরা সন্ধ্যাবেলায় উঠলাম, নাহলে তো দিনের বেলা হলে তো লাইটসগুলো দেখতেই পেতাম না। আর এইখানে আমার বসে গেলেন দাদা মহাশয় একদম আরাম কেদারায় আরাম করে, অ্যান্ড আমিও একটু ঘুরে বেরিয়ে তারপরে ফাইনালি বসলাম। আমরা এখন বসে গেছি আর বেশ ভালো ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছে, বেশ বেশ কি বলবো, পুজো পুজো ফিলিং, প্রি পুজো ফিলিং, ভেতরে লাইটস এন্ড অল। তো দেখা যাক কিরকম হয় পরেরটুকু। রাতের গঙ্গারও যে একটা আলাদা সৌন্দর্য আছে সেটা আমি সেদিনকেই বুঝলাম, এবং তারপরে পেয়ে গেল খিদে, সো খাওয়া দাওয়ার পালা, এবং নিয়ে নিলাম সিঙ্গারা এবং ভেজিটেবল চপ। তো খেয়ে দেখা যাক কেমন সিঙ্গারা, খেয়ে দেখা যাক কিরকম। ঠিকঠাক ভেজিটেবল চপ, খেয়ে দেখা যাক কিরকম। এটাও মোটামুটি ঠিকঠাক। আর তারপর চলে আসলো হাওড়া ব্রিজের চমৎকার লাইটিং দেখার পালা। আর সত্যি হাওড়া ব্রিজের লাইটিং এত কাছ থেকে এবং এরকম পার্সপেক্টিভ থেকে, মানে গঙ্গার এরকম মাঝখান থেকে দেখার যে অনুভূতি সেটা সত্যি একদম, মানে কি বলবো, অতুলনীয়। ইট ওয়াজ এক্সট্রিমলি বিউটিফুল, মানে দিনের বেলা তো একরকম সুন্দর লাগেই, এবং কিন্তু রাত্রেবেলাতেও যে এত কাছে থেকে এত সুন্দর ঝলমলে আলোতে হাওড়া ব্রিজকে এত সৌন্দর্যময় করে তোলে, সত্যিই খুব কি বলবো আর, মানে অপূর্ব অতুলনীয়। অ্যান্ড ব্রিজের তলা দিয়ে যখন নৌকাটা যায় তখন সত্যি গায়ের মধ্যে একটা বেশ শিশিরানি ভাব হয়, বেশ একটা থ্রিলিং ব্যাপার মশাই। অ্যান্ড দুদিক থেকেই সত্যি হাওড়া ব্রিজ ইজ এক্সেলেন্ট।
আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, আমরা তো জানি যে ব্রিটিশার্সরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাই এটা বানিয়েছিল, কিন্তু ওখানে যিনি হেড ইঞ্জিনিয়ার ছিলেন তিনি কিন্তু বাঙালি ছিলেন এবং তিনি হলেন আর এন মুখার্জি, রাইট, যার নামে আমাদের লালবাজারের কাছে একটি রাস্তাও আছে। সো আর এন মুখার্জি ওয়াজ দ্য লিড ইঞ্জিনিয়ার, যার জন্যে বা যিনি লিড করে আমাদের এই অপূর্ব একটি গিফট, একটি প্রাইজড পজিশন দিয়ে গেছেন। আ ভেরি বিগ থ্যাংক ইউ টু অল দ্য মেকার্স অফ হাওড়া ব্রিজ। সো আমাদের নৌকো ভ্রমণ এখানেই অলমোস্ট শেষ, 1.5 ঘন্টা ভালোই ঘুরলাম, তবে আগের ঘোড়াটা আরও বেটার ছিল, 6 টাকা 6 টাকা 12 টাকায়। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এক্স্যাক্টলি।